রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের কোনো শাখা টানা তিন বছর ধরে লোকসান করলে সেই শাখা বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সেই সঙ্গে বিশাল পরিচালন ব্যয় কমাতে ব্যাংকের কর্মকর্তাদের বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করতে পরিচালনা পর্ষদকে পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন অর্থমন্ত্রী। সৌরভ রহমানের রিপোর্ট। 2009 থেকে 2014 এই পাঁচ বছরে বেসিক থেকে 6,000 কোটি টাকারও বেশি লোপাট হয়েছে ঋণের নামে, যে টাকা আজও উদ্ধার করা যায়নি। আর তাই সরকারের এই ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ এখন পৌঁছেছে 9,113 কোটি টাকায়, যা তাদের মোট ঋণের 59% প্রায়। এই বকেয়ার কারণে গেল 10 বছরে বেসিকের লোকসান হয়েছে 3,000 কোটি টাকারও বেশি, যা পুষিয়ে নিতে এবার আলটিমেটাম দিল অর্থমন্ত্রী ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে। Last 2 years and including this current year, consistently 3 বছর যে সমস্ত ব্রাঞ্চের প্রফিট থাকবে না, আমরা সেই ব্রাঞ্চ উইদাউট ডিসাইডিং এনি আদার ফ্যাক্টার্স আমরা ওই ব্রাঞ্চগুলো বন্ধ করে দেবো। আপনাদেরকে প্রফিট আর্ন করতে হবে, আপনাদের নিজের বেতন নিজে আর্ন করতে হবে, নিজের ব্রাঞ্চের যে এক্সপেন্সেস আমরা সেই এক্সপেন্সেস আপনাদের নিজেদেরকে বিয়ার করার জন্যই ব্যাংক দেয়া। শুধু ঋণ বিতরণে নয়, অনিয়ম হয়েছে বেসিকে কর্মকর্তা কর্মচারী নিয়োগেও। অনুষ্ঠানে জানানো হয়, ওই সময় ব্যাংকটির শাখার সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হলেও লোকবল বাড়ানো হয়েছিল 3 গুণ, অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বেতন ভাতাও। এখন পরিচালন ব্যয় কমাতে তা কাটছাটের পরামর্শ দিলেন অর্থমন্ত্রী। 2,100 কর্মচারী এখানে কি কাজ আমি জানি না, এটাকে আমাদের আবার রিভিজিট করতে হবে এলাকাগুলো। আমাদের অন্য ব্যাংক যদি বেশি না নেয়, একই রকম কাজ করে, আপনারা বেশি কেন নেবেন? তো এটা আপনার স্বেচ্ছায় বসে নিজেরা ম্যানেজমেন্ট উপরে আমি ছেড়ে দিলাম, যদি একটু একটু স্যাক্রিফাইস করেন তাহলে আমাদের অন্তত বার্ষিক ভিত্তিতে যে লসটা আসে, মাসিক যে লসটা আসে, এই লসটা আমরা কিছুটা অন্য কিছু না করেও কিছু কমাতে পারবো। সেই সঙ্গে ঋণ খেলাপির সঙ্গে জড়িত সকল কর্মকর্তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তাগিদ দেন খেলাপি ঋণ আদায়ে সরকার ঘোষিত নতুন নীতিমালা ব্যবহারের। অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে 172 জন গ্রাহক এই সুযোগ গ্রহণের জন্য আবেদন করেছে ব্যাংকটির কাছে। 41 জন আংশিকভাবে দিয়েছে, হয়তো অবিলম্বেই ওরা বাকি ডাউট পেমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করবে। আর 167 জন কমিটমেন্ট করেছে যে তারা এগিয়ে আসবে এবং 2% ডাউন পেমেন্ট দিবে। মোটামুটি আমরা আশাবাদ যে এখানে স্যার 3,000 কোটি টাকার মতো আমরা রেসপন্ড পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে সরকারের কাছে তাদের মূলধন ঘাটতি মেটানোর জন্য সহায়তা চাওয়া হয়। বর্তমানে ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ 3,673 কোটি টাকা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।